Thank you নমস্কার এন বিপি উনানি আর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত আরও একবার আপনাদের জন্য আলোচনা করব আপনাদের জীবনে আসার সমস্যাগুলোকে নিয়ে কারণ সমস্যা যে কোনো সময় আসতেই পারে কিন্তু সেই সমস্যার সমাধান আপনি কোথা থেকে পাবেন ঠিক কোথায় গেলে আপনি আপনার সমস্যার সমাধানটাকে খুব চরজলদি নির্মূল করতে পারবেন ঠিক কোথায় গেলে আপনার সমস্যাকে সত্যি খুঁজে বের করা হবে এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন হয়ে গিয়েছে কারণ আজকাল আপনারা কিন্তু ফোন করে এই অভিযোগটাই করছেন যে আমাদের সমস্যাটাকে ডাক্তারবাবুরা বুঝতেই পারছে না কেন সমস্যা বলতেই পাচ্ছেন না এটা একটা বড় সমস্যা সত্যি এই সমস্যার হাত থেকে যদি আপনারা রেহাই পেতে চান তবে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আরবেদ রিসার্চ সেন্টারে খুব জোরের সাথে এ কারণে বলছি কনফিডেন্সের সঙ্গে এই কারণে বলছি কারণ যারা আসছেন তারা বলছেন তারা ভালো আছেন তারা বলছেন এতদিন আমাদের রোগের উৎসক্তি ছিল আমরা জানতাম না হয়তো ডাক্তারবাবুরাও জানতেন না কিন্তু এখন আমরাও জেনেছি আর ডাক্তারবাবুরাও আমাদের বুঝিয়েছেন এটাই তফাত সব জায়গা থেকে এনবিপি ইউনানি আলবদুল রিসার্চ সেন্টারে আজকেও আপনাদের কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আলবদুল রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত নমস্কার ওসির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আপনারা জানেন ঘাড়ের সমস্যা কোমরের সমস্যা হাঁটুতে সমস্যা গোড়ালির সমস্যা গাটে গাটে ব্যথা এই সব ধরনের আর্থারাইটিস তার পাশাপাশি অ্যাঙ্কুলাইজিং বা যদি সোরাইটিক সোরাইসিস থেকে সোরাইটিক আর্থারাইটিস যেটা আমাদের কনভার্ট করছে সেই আর্থারাইটিসই হোক বা অন্যান্য আরও বিভিন্ন অস্থির সমস্যা সব বিষয়গুলো আমরা একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি আজকে মূলত যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ঘাড়ে ব্যথা তো ঘাড়ে ব্যথা যাদের হচ্ছে ঘাড় ঘোরাতে যাদের অসুবিধা হচ্ছে তাদের নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব আর প্রথমেই ডাক্তারবাবুকে জানতে চাইব যে কেনই ঘাড়ে ব্যথা সমস্যাটা আমাদের আসে দেখুন ঘাড়ে ব্যথাটা যদি বলা হয় তো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে আমরা পেশেন্টটা বেশি পাই যেখানে আপনি একটা সিম্পল একটা ডায়াগনোসিস করতে পারেন মানে এক্স রে রিপোর্ট করেই আপনি জানতে পারবেন আপনি সার্ভাইকাল স্পন্ডিলাইসিস নিয়ে সাফারিং করছেন থেকে বড়ো সমস্যা হচ্ছে আজকে ব্যথা নিয়ে কিন্তু পুরো দুনিয়া কিন্তু পরিশান রয়েছে কারো কোমরে যন্ত্রণা কারো ঘাড়ে যন্ত্রণা কারো হাঁটু যন্ত্রণা কিন্তু আমরা কি করি ব্যথা বড়িকে খেয়ে ব্যথাকে কমিয়ে নিই কিন্তু আমরা কোনো দিন চেষ্টাই করি না এই ব্যথাগুলো হচ্ছে কেন যদি সেই কারণটা যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে কিন্তু আমাদেরকে বড়ি খেতে হয় না আজকের সারভাইকাল স্পানের যে কথাটা যদি উঠছে কি কেন হয় তো দেখুন হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের নিজের লাইফস্টাইল আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন কিন্তু কোনো রোগ নিয়ে আমরা জন্ম নেয়নি কিন্তু আজকে যে রোগগুলো হচ্ছে তার পিছনের কারণই হচ্ছে আমাদের নিজের লাইফস্টাইল তো আপনি যদি ঠিক হতে চান তো নিজের লাইফস্টাইলকে আপনাকে ঠিক রাখতে হবে তার সাথে সাথে আপনাকে যে কারণের জন্যে আপনার সমস্যাটা আসছে সেটাও কিন্তু মিটাতে হবে আপনি সার্ভাইকাল স্পটলাইসেন্স নিয়ে যদি কারণে যদি জানতে চান তো আজকে দেখুন আমরা যে আগে বাইক চাপতাম কী ধরনের বাইক ছিল বুলেট চালাতাম এভাবে করে স্ট্রেট বসতাম এখন বাইকগুলো যে বেঁচে বসে চালা বেরিয়ে গেছে ঝুঁকে করে বাইক চালাচ্ছি আমরা ব্যান্ড হয়ে গেছি স্কুলে যখন পড়াশোনা আমরা করতাম টিচার আমাদেরকে আগে শক্ত হয়ে বলতো বা আমাদেরকে পানিশমেন্ট দিত যদি আমরা একটু ঝুঁকে বসতাম সবসময় বলতো সোজা বসতে কিন্তু তখনই আমরা যদি এই কথাটা হ্যামরিং যে করছিল কি সোজায়ে বসো সোজায়ে বসর তখন যদি আমরা না শুনে নিতাম তো আজকে এই সমস্যা নিয়ে আমরা ভুগতাম না তো আজকে সার্ভাইকেল স্পনালাইসেসও কিন্তু কোনো না কোনো একটা জায়গার কারণ হয়ে গেছে আমাদের নিজের লাইফস্টাইল রাত্রিবেলা উঁচু করে বালিশ নিয়ে ঘুমানো আজকের মোবাইল ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে আমরা যে কাজ করছি সবসময় আমরা কিন্তু ঝুঁকে কাজ করছি কিন্তু কোনো সময় রেস্ট দিচ্ছি না শরীর আছে মেশিন নেই ঠিক আছে তাকে আপনাকে কিন্তু মাঝে মাঝে একটু রেস্ট দিতে হবে মাঝে মাঝে একটু ব্যায়াম করতে হবে কাজ করতে মধ্যেই আপনি কিন্তু একটু রেস্ট নিন তো এই কথাগুলো যদি আপনি না শুনেন তো সমস্যা আসবেই তো কোনো একটা কারণ কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইসিসে হওয়া কারণটাই হচ্ছে আমাদের নিজের লাইফস্টাইল অবশ্যই এই প্রসঙ্গে আবারও থাকবো আমরা তবে কি আছেন আমাদের সঙ্গে একটু দেখে নেব নমস্কার নমস্কার আমি চেতলা থেকে নয়না ব্যানার্জি বলছি হ্যাঁ বলুন নয়না কি প্রবলেমের জন্য ফোন করলেন হ্যাঁ মানে দিন ধরে না রাত্রিবেলা ঘুমানোর পর পরের দিন যখন সকালবেলা উঠে হঠাৎ করে না মানে ঘাড় ঘোরাতে পারছি না কোনদিকে মুভমেন্ট করতে পারছি না একদম মানে মাথার থেকে যে শিরাটা আর কি নেমেছে একদম গর্দান দিয়ে ওইটা পুরো ধরে রয়েছে পুরো ব্যাগটা আমার ধরে গেছে আপনার ক্লিয়ার হয় কি পেট পরিষ্কার হয় করতে পারছি আপনার কি পেট পরিষ্কার হয় হ্যাঁ স্যার সেটা তো ক্লিয়ার আছে আচ্ছা তাহলে আপনি একটা এক্সরে রিপোর্ট করান মা কারণটাও কি আপনাকে জানতে হবে আগে আপনার ডায়াগনোসিস রাখতে হবে এই ধরনের আপনি আপনাকে যদি আমরা এখান থেকে কোনো যদি আলোচনা করি বা এখান থেকে যদি আমরা কোনো রেমিডি বলি সেটা কিন্তু ভুল হবে কারণটা হচ্ছে কি প্রপার আপনার আগে রোগটা জানতে হবে সমস্যাটা কোথায় রয়েছে ঘাড়ে ব্যথা হয় মানটা হয় না কি আপনাকে সার্ভাইকেল্পনালাইসিস হয়েছে তো কেন হচ্ছে অস্ট্রিফাইডস রয়েছে কি না সেটাও দেখতে হবে তো আপনি একটু এক্স রে রিপোর্টটা করে নিন আর যদি পারেন রাত্রিবেলা বালিশ ছাড়া ঘুমাবেন যদি বালিশ নিতে হয় খুব নরম পাতলা বালিশ নিয়ে ঘুমোবেন আর মাঝে মাঝে আপনি এই ব্যায়ামটা করবেন যখনই আপনি ফাঁকা আছেন এই ব্যায়ামটা অবশ্যই করুন উপরে গেলাম এক নম্বর দিকে গেলাম দু নম্বর ডান দিকে গেলাম তিন নম্বর মানে আপ লেফট অ্যান্ড রাইট এই ব্যায়ামটা আপনি যখনই ফ্রি আছেন তখনই পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনি এটা করুন তাতে আপনি অনেকটাই আরাম পাবেন আর একটা কথা যেটা আমি জিজ্ঞেস করেছিলাম স্টুল পরিষ্কার হয় কি না তো দেখুন এই সার্ভাইকেল কিন্তু ম্যাক্সিমাম আমরা পেশেন্ট পাই যখনই আপনাদের স্টুল ক্লিয়ার হবে না শরীরের মধ্যে যখন আপনার বায়ু মাত্রাটা বেড়ে যাবে গ্যাস ফর্ম হবে তখন কিন্তু আপনার এই যন্ত্রণাটা আরও কষ্টদায়ক হয় তো এর মধ্যে দরকার আছে কি আপনার যতটা স্টুলটা ক্লিয়ার রাখতে পারেন পেট পরিষ্কার রাখার চেষ্টা করুন গরম জল খেয়ান সবসময় উষ্ণ গরম জলটা খাওয়ার চেষ্টা করুন আর তার সাথে সাথে ঘাড়ে যখনই আপনি কোনো রকম অয়েল বা অয়েন্টমেন্ট ইউজ করছেন মাথায় রাখুন কি আপনি ঘাড়ে যখন লাগাচ্ছেন তো ঘাড় থেকে আমাদের বুর দুটো হাত অবধি নিচ অবধি হালকা হাত দিয়ে মালিশটা করুন এইটা কিন্তু অবশ্যই করবেন কারণটা হচ্ছে এখানে নার্ভগুলো ব্লক হয়ে যায় আর ব্লক হওয়ার পর দেখবেন সার্ভাইকাল স্পোনালাইসিস শুধু ঘাড়ে যন্ত্রণা হয় না হাতে কিন্তু ঝিনঝিন অবশ ভাবটাও বেড়ে যায় সেটা কারণ হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটা বন্ধ হওয়ার কারণে একদম আজকে আমরা ঘাড়ের যন্ত্রণা নিয়ে কথা বলছি তবে যে এক্সারসাইজটার কথা ডাক্তারবাবু বলিনি

মাথার ভিতরটা দপদপ করছে আচ্ছা আচ্ছা তোমার বয়সটা একটু বলবে 23 বছর 23 বছর মাথার ভিতরটা দপদপ করছে আচ্ছা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কি একটু কষ্ট নিঃশ্বাস নিতে আচ্ছা আর এই প্রবলেমটা কতদিন ধরে ফেস করছেন আজকে সকাল থেকে হচ্ছে এরকমটা কিছু করতে হবে না আমি একটা উপায় আপনাকে বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনি একটা বড় गमলা করুন হ্যাঁ একটা বড় গামলার মধ্যে গরম জল নিন আর গরম জলের মধ্যে সামান্য একটু ভিক্স বা যে কোনো একটু বাম দিয়ে ঠিক আছে ভ্যাপাটা নেবার চেষ্টা করুন নাক থেকে আপনি ওই গামলাতে কী করবেন উপর দিয়ে কম্বল বা চাদর দিয়ে ঢেকে নিন আর ঢেকে নেবার পর নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা নিন এটা এখন অনেকটা আরাম পেয়ে যাবেন একটু আপনার যদি সাইনাসে যদি সমস্যা থাকে বা আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে বা যে কোনো যেন কারণের জন্য যদি আপনার যদি হেডেক হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে তার মধ্যে এটা উপকার পাওয়া যাবে আর এর সাথে যদি আপনার রিলিফ না পাওয়া যায় তাহলে একটু যোগাযোগ করুন আর নাহলে আপনাকে যে আমি বলে দিলাম এই উপায়টা করলে আপনি আরাম পেয়ে যাবেন একদম এবং তার পাশাপাশি আরাম পাওয়ার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারগুলো নোট করতে হবে একেবারে শারীরিক সমস্যা থেকে যদি আরামটা আপনি চান তাহলে এই নাম্বারই কিন্তু আপনাকে আরাম দিতে পারে নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ টু সেভেন বা থ্রি সেভেন দুটি নাম্বারই কিন্তু টেলিস্ক্রিনে রয়েছে এই নাম্বারগুলো মোবাইলে সেভ করুন অনুষ্ঠান দেখতে দেখতে বা অনুষ্ঠানের পরে আপনি যখন আপনার টাইম থাকবে তখনই আপনি ফোন করুন এবং কাছাকাছি চেম্বার সম্পর্কে জেনে আপনি যোগাযোগ করুন ঘাড়ে যন্ত্রণা নিয়ে আমরা কথা বলছিলাম যেটা আজকাল আমাদের আমাদের অনেকের হচ্ছে মূলত ডাক্তারবাবু যেটা বললেন যারা আইটি সেক্টরে কাজ করে যাদের অনেক সময় ল্যাপটপের সামনে কাজ করতে হয় তাদের কাজের জন্য তাদের ঘাড়ে ব্যথা হচ্ছে পাশাপাশি আমরা শখ করেও ঘাড়ে ব্যথাকে ডেকে আনি আমরা এত আমি নিজেও হয়তো করি এত এতক্ষণ মোবাইল ঘাঁটি এত অনেক রাত পর্যন্ত আমরা অনেকে মোবাইল ঘাঁটি কন্টিনিউ ভুলেই যায় বিভিন্ন ভিডিও দেখতে দেখতে মাথা নিচু করে মোবাইল ঘাঁটতেই থাকি ঘাঁটতেই থাকি এবং এই যে আমাদের কু অভ্যাসগুলো এগুলো বোধহয় আমাদের ঘাড়ে একটা প্রবলেম তৈরি করতে পারে এক্স্যাক্টলি আজকে দেখুন ফোন হয়েছে আপনার ভালো জন্যে দেখুন সবসময়ই যে কোনো জিনিসে একটা নেগেটিভ একটা পজিটিভ পয়েন্ট থাকে আপনি যদি পজিটিভ পয়েন্টটাকে না দেখে যদি নেগেটিভ পয়েন্টটা যদি দেখেন তো সেটাও কিন্তু ভুল হবে তো আমি আপনাকে বলবো আপনি ফোন ইউজ করুন সব কিছু করুন কিন্তু একটা লিমিটের মধ্যে বললাম না যে কোনো কাজই করুন একটু রেস্টিন আজকে যদি আমরা বলি কোমরে যন্ত্রণা রয়েছে আপনি কোনো ভারী জিনিস তুলবেন না কোমর কমর ঝুঁকে কোনো কাজ করবেন না তো পেশেন্ট আমাদের ওখানে কোয়ারি করে কী স্যার যদি আমরা না করি তাহলে কেউ করবে তো অবশ্যই করুন না করলে তো হবে না কিন্তু তার মধ্যে আপনি রেস্ট নিন যদি আপনাকে এক বালতি তুলতে হচ্ছে সেখানে আপনি হাফ বালতি করে দুবার করে তুলুন অপশান আছে এটা যদি আপনি কথা না শোনেন আর যদি আপনি বিছনায় যদি পড়ে যান তাহলে কে করবে ঠিক না অবশ্যই আসলে আমরা বলি না আইন আছে তো আইনের ফাদও আছে হ্যাঁ কাজ আপনাকে করতে হবে কিন্তু একটু ফাঁকিবাজি দিয়ে কাজটা করুন না কারণ নিজের স্বার্থটা আপনাকে বুঝতে হবে আপনি যদি ভালো না থাকেন আপনি দুমাস মাস তিন মাস কাজ করবেন পরিশ্রম করে কাজ করবেন কিন্তু তারপর তো কাজটাই আর করতে পারবেন না অল্প অল্প কাজ করুন দীর্ঘদিন ধরে কাজ করুন নিজেকে সুস্থ রাখুন কে আছেন নমস্কার হ্যাঁ নমস্কার আমি বেরাটপুর থেকে বলছিলাম আচ্ছা বলুন কি প্রবলেম হচ্ছে আমার প্রবলেম হচ্ছে আমার মানে মুখে ব্রণ হয়েছিল তারপরে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম এবারে উনি আহ আমাকে ওষুধ দিয়েছিলেন আমার ট্রিটমেন্ট করিয়েছিলেন আমার ব্রণ ভালো হয়ে গেছে

ফিটকিরি নিই যেটা সেভিং করার পর আমরা এই যে ইউজ করি না ওই ফিটকিরিটা কী করবেন জল দিয়ে আগে মুখটা ধুয়ে নিন ধোয়ার পর ফিটকিরিটা পুরো মুখে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর দশ পনেরো মিনিট ছেড়ে দিন দেখবেন একদম সাদা পাউডারের মুখ মুখটা হয়ে গেল আবার জল দিয়ে ধুয়ে দিন এটা প্রতিদিন আপনি একবার করে করুন আস্তে আস্তে করে ওই যে ব্ল্যাক স্পটগুলো রয়েছে এই ব্ল্যাক স্পটগুলো সব উঠে যাবে একদম তবে ইদানিং ডাক্তারবাবু আমাদের কাছে প্রচুর ফোন আসছে হেয়ারের প্রবলেমের জন্য স্কিনের প্রবলেমের জন্য এবং তারা কিন্তু বিশ্বাস করছে ভরসা করছে এনবিপি রিসার্চ সেন্টারকে তারা চাইছে এনবিপির থেকে এমন কিছু যে যাতে তাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের বা হেয়ার ওরিয়েন্টেড প্রবলেমের সমাধানটা পাক আমার মনে হয় এনবিপি তো তার ট্রিটমেন্ট তো রয়েছে ট্রিটমেন্ট রয়েছে আর স্পেশালি আমরা এই ট্রিটমেন্টটা আলাদা একটা ডিপার্টমেন্টও করে দিচ্ছি যেটা নাম আমরা দিয়েছি এলিগেন্স অর্গানিক তো এই যে এলিগেন্স অর্গ্যানিক আমরা পুরোপুরি ডিফারেন্ট মানে বলতে পারেন এখন আমরা স্কিন নিয়ে আর হেয়ার নিয়ে যারা ফিমেলরা চিন্তিত থাকেন একটা অ্যান্টিএজিংয়ের জন্যে হ্যাঁ আর কম বয়সে চুল পেকে যাওয়া চুলগুলো নষ্ট হওয়া স্কিনগুলো ডাল হয়ে যাওয়া বা ফেয়ারনেসের জন্যে তো এই জায়গাটাও আমরা রেডি করছি আর খুব একটা বড় ফার্মের জন্যেই তো আমরা এনবিপির সঙ্গে অবশ্যই টাচ আপ থাকবো একটা ইউনিট অফ এনবিপি থাকবে কিন্তু এটা পুরোপুরি আমরা আলাদা ডিফারেন্ট পার্ট করে দিচ্ছি কেন কি এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে আজকে কে চায় না যে আমরা একটা বয়স হোক বয়স সবারই হবে বয়স হওয়ার পর সবারই স্কিনটা খারাপ হবে কিন্তু যতক্ষণ আমরা ওটা ঠিক রাখতে পারি ন্যাচারাল ওয়েতে আজকে বাইরে যত রকম আপনি কসমেটিক্স ইউজ করছেন ক যত রকম আপনি স্টেরয়েড কিছু আপনার স্কিনের মধ্যে দেওয়া আছে যাতে কী হচ্ছে যে স্ট্যান্ড আপনি কিছু রিলিফ পাচ্ছেন বা আপনার গ্লো আসছে স্কিনের মধ্যে কিন্তু কিছুক্ষণ পর আবার দেখবেন যে জিনিসটা ছিল তার থেকেই কিন্তু বাজে হয়ে যাচ্ছে তো তার জন্যেই আমরা কিন্তু আলাদা করে এলিগেন্স অর্গ্যানিকটা নিয়ে আসছি মার্কেটের মধ্যে যার কারণের জন্য আপনার আগামী দিন আপনি কিন্তু বয়স অনুযায়ী কিন্তু আপনার এসটাকে ঢেকে রাখতে পারেন আর সুন্দর থাকতে পারেন একদম এটা আমাদের সকলের জন্য বিরাট সুখবর কিন্তু যারা খুব ভালো কিছু স্কিন বা হেয়ারের প্রোডাক্ট খুঁজছিলেন বা খুঁজছিলেন একটু এজ হয়ে গেছে তা থেকে দীর্ঘদিন সুন্দর থাকতে হবে সব বয়সের জন্য কিন্তু আপনাদের জন্য ভাবছেন বেপিউ রানি আরবদ সেন্টার যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কোনো এপিসোডে আলোচনা করব তবে এই মুহূর্তে কে আছেন একটু দেখে নেব নমস্কার কে বলছেন আমি বোলপুর থেকে বলছিলাম খাতুন আচ্ছা কি প্রবলেম হচ্ছে বলছি ম্যাম আমার জন্য না আমার মেয়েকে সবার কাছে আমি দেখিয়েছি হুম দুবার হয়েছে আমার মেয়ের সেতি সমস্যা হ্যাঁ আর কাছে দেখিয়ে মানে পিঠের দিকে যেটা ছিল সেটা প্রায় ভালো হয়ে গেছে আটকা কমে আসছে কিন্তু মাথাতে যেটা আছে সেটা কমছে না মাথা ওটাও কমে যাবে দেখুন সেতি যে রোগটা আছে না ওটা তো আপনার একদিনে জ্বর সর্দি কাশি নাকি ঠিক হয়ে যাবে একটু সময় দিতে হবে যেমনি আপনি বলেন পিঠের জিনিসটা ঠিক হয়েছে ঠিক হবে কোনো ব্যাপার নেই আর বোলপুরে থেকে যদি বলছেন তো সামনে মঙ্গলবার দিনই আমাদের বোলপুরে চেম্বার আছে আর সেখানে একটু এসে দেখা করো ওর টাইমলি যদি মেডিসিন যদি ইনটেক করা হয় হ্যাঁ আস্তে আস্তে করে জিনিসটা রিকভারি করবে এইটাই একটা বড় পাওয়া না যেখানে সেতি উপরে যেমন আজকে স্কিন নিয়ে আমরা টপিক করলাম তো দেখুন ডিজিজ সাথে সাথে আমরা কিন্তু ডিজিসের কোথাও ভালো করছি এর বিউটি নিয়েও আলোচনা করলাম তো দেখুন আজকে সেতি যে রোগটা মানুষ যেখানে অন্য চোখে দেখে বলতে গেলেন আপনি একটা ধিক্কার করে দেয় আর গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যায় সেখানে আজকে পেশেন্ট নিজে বলছে কি পিঠে থেকে আজকে ভালো হয়েছে হাতটা ভালো হয়ে গেছে এই যে ইম্প্রুভমেন্টটা এই যে দু মাসের মধ্যে যে উনি ইম্প্রুভমেন্টটা পেলেন আপনি আমাকে দেখান না কি আজকে কোথায় আপনি গিয়ে আমি ঠিক এটাই এটাই ভাবছিলাম কারণ আমি আশেপাশে যাদেরকে দেখেছি যারা তাদের কিন্তু আমি বছরের পর বছর ধরে দেখছি একই সমস্যা নিয়ে বরঞ্চ বাড়ছে সমস্যাটা অল্প থেকে বাড়তে 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 পুরো শরীরে গিয়েছে সেখানে আপনি বলছেন মাত্র দু মাসের মধ্যে পিঠের পুরো সাদা ভাবটা চলে গিয়েছে হাতের সাদা ভাবটা চলে গিয়েছে মাথায় অল্প অল্প সাদা ভাবটা এখনো রয়ে গিয়েছে এটা খুব স্বাভাবিক আপনার মেডিসিন আপনাকে কিন্তু কাজ কাজ দিচ্ছে তবে ওই যে ডাক্তারবাবু বললেন যে এত তাড়াতাড়ি কিন্তু এটা চলে যাবে এটা কিন্তু জাদু ছড়ি নয় তাই একটু সময় দিতে হবে ম্যাডাম এবং আপনি চাইলে যে মানডেতে টুইজডেতে টুইজডেতে কিন্তু চেম্বার রয়েছে আপনি আপনার মেয়েকে নিয়ে আরেকবার ভিজিট করতে পারেন আমার মনে এই কথাটা ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আমরা অনুষ্ঠান থেকে আরো একবার মনে করিয়ে দিলাম কে আছেন নমস্কার নমস্কার হুম কে বলছেন শঙ্কর বলছি হ্যাঁ বলুন শঙ্কর বাবু কি প্রবলেম

এটা সত্যি একটা খারাপ জিনিস আর একটা আপনার নিজে থেকে কনফিডেন্সটা আপনি হারিয়ে ফেলবেন একটা আপনি নিজে থেকে না একটা সঙ্গে যদি আপনি একটা কি বলা হয় মানে প্রেজেন্টেশন একটু ভালো করতে পারবেন না তো আপনি একটু দয়া করে কিছু রিপোর্ট আপনাকে আমি বলে দিচ্ছি সেই রিপোর্টটা আপনি করান যেটা হচ্ছে ব্লাড ফর এলএফটিএসএচ আর আইজি এই রিপোর্টটা করে আপনার নিয়ে যে চেম্বারটা আছে সেখানে দেখা করুন দেখুন চুল যে পেকে গেছে সেটা তো সাদা আমরা করতে পারবো না হ্যাঁ এইটা করতে পারি এখন যে নতুন যে চুলগুলো বেরোবে সেটা কিন্তু কালোই বেরোবে এই জায়গাটা রেডি করে দেব কেন কি আপনার বয়সটা কম দেখুন চু বয়স হবার পর চুল পেকে যাবে এটা আমি মানব ঠিক আছে প্রাকৃতিক থেকে আপনি খেলখাল করতে পারবেন না প্রাকৃতিক যেটা চাইছে সেটা হবে কিন্তু বয়স হওয়ার আগেই যদি চুল পেকে যাচ্ছে সেখানে আমরা ফাইট করে সেই উপরে ট্রিটমেন্ট করে আমরা কিন্তু জয় পেতে পারি ঠিক আছে তো আজকে যদি আপনার টাক পড়ে যাওয়া এই যে কনসেপ্টটা যদি এসে গেছে তো দেখুন এইটা একদিনও হয় না আপনার কী হয় হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হওয়ার পর আপনার কী হচ্ছে আস্তে আস্তে করে রুটগুলো যেটা রয়েছে সেখানে ক্ষয় হয়ে যাচ্ছে আগামী দিন আপনি কী দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু চুলে কোয়ান্টিটিটা কমে গেছে চুলের যে আপনার গ্রাফটা ছিল সেটা কমে গেছে তো সেখানে দেখলেন কি আস্তে আস্তে করে রোয়াটা রয়ে গেল এবার তখনও যদি আপনি অ্যালার্ট না হন টাক পড়বেই এবার জায়গাটা যদি প্লেন হয়ে যায় তো আর্মি কেন ভগবান যদি নেমে যায় তাহলে কিন্তু চুল আসবে না তো সেখানে আপনার দরকার আছে কি টাক যখন পড়ছে তার আগে থেকে যদি আপনি ট্রিটমেন্ট নেন তো সেখানেও কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে চুল কিন্তু হতে চালু হয়েছে ঠিক আছে তো এইটাই হচ্ছে এনবিপি ট্রিটমেন্টের মধ্যে আপনার মেডিকেল যে জিনিসটার হয় সেটা হচ্ছে কারণটা কি আমরা রুটের উপর চিকিৎসা করি একদম আর এটা আমাদের জন্য কিন্তু সুখবর যখন স্কিন এবং হেয়ারের প্রবলেম হচ্ছে তখন বাহ্যিকভাবে সেটা দেখা যাচ্ছে কিন্তু সমস্যাটা ইন্টারনাল এবং ইন্টারনাল সমস্যা শুধুমাত্র পৃথিবীতে চিকিৎসকরা ছাড়া কেউ কিন্তু বুঝবেন না সে কারণে একেবারে ভেতর থেকে চিকিৎসার প্রয়োজন তাছাড়া বাহ্যিক কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে এই দুটো ধাপই আপনার জন্য করতে পারে শুধুমাত্র এনবিপি চিকিৎসকেরা কে আছেন নমস্কার

সেটা কিন্তু আগামী দিন ইনফার্টিলিটি নিয়ে একটা খুব বড় সমস্যা গিয়ে দাঁড়াবে যেখানে আপনাকে আইভিএফ টেস্ট কিউব বেবি ছাড়া কিছু উপায় থাকবে না সরল জিনিস আছে একদম টিভিতে ঠিক আছে খুব সিম্পল জিনিস একটা আপনার ওভারিতে যদি সিস্ট হয়ে থাকে আপনার যদি থাইরয়েড সমস্যা থাকে তো স্বাভাবিক কথা এটা সিম্পটমস আছে মুখের মধ্যে পিম্পলস হওয়া র্যাস বেরোনো আপনার স্কিনের স্পটে দাগ হওয়া তো এটা নিয়ে আপনি যে যতটা চিন্তিত আছেন ততটা চিন্তিত কিন্তু আপনাকে ওই দিকেও রাখতে হবে কি আপনার কিন্তু আগামী দিন দুঃখে খবর আছে তো আপনি আগে দুটো মিলিয়ে চিকিৎসা করতে হবে আপনাকে নিজের বিউটিকেও ঠিক রাখতে হবে আর তার সাথে সাথে আপনাকে কিন্তু পিসিওডি ট্রিটমেন্টও করতে হবে আজকে যদি পিসিওডি নিয়ে আপনি ট্রিটমেন্টে যদি কথা বলেন তো আমি আপনাকে প্রচুর রকম উদাহরণ দেখিয়ে দেব তারা কিন্তু বছর উপরে বছর চলে গেল কিন্তু তারা আপনার পিসিওডি ভালো করতে পারেনি কারণটা হচ্ছে তারা গিয়ে হাসে কী এরকম এখন তো তুমি এসছো একবার দেখো কতটা এখন এটা তো স্টার্টিং সময় লাগবে আরে কত সময় লাগবে মানুষ কতদিন ওষুধ খাবে সবসময় নির্দিষ্ট যদি একটা টাইম পিরিয়ড নিয়ে যদি ওষুধ না খেতে হয় ভালো কোনো দিনই হতে পারবে না আর এনবিপি কাজে আসলে এটাই একটা প্লাস পয়েন্ট আছে তারা প্রথমেই তোমাকে বলে দেওয়া হবে যে কতদিনে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে তো পিসিওডি নিয়ে যদি ভালো করে নিতে চাও আগর আছে আমাদের মধ্যম গ্রামে চেম্বার রয়েছে প্রতি সোমবার আর শুক্রবার ওখানে ওপিডি হয় দুপুর তিনটে থেকে ছটার মধ্যে সেখানে এসে দয়া করো তাতে অভৃতি যে সিস্ট রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে থাইরয়েডের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে সেটা ভালো হয়ে যাবে আর স্কিন নিয়ে যেটা চিন্তিত আছো সেটাও ঠিক হবে ফল কী পাবে প্লাস পয়েন্ট কী হবে ইনফার্টিনিটি দিয়ে যে সমস্যাটা রয়েছে সেটাও সমস্যাটা মিটে যাবে ঠিক আছে যোগাযোগ করো একদম বয়স ভীষণ কম অনেকগুলো স্বপ্ন রয়েছে তোমার আর তোমার হাজবেন্ড এবং দুজনের পরিবারের স্বপ্নগুলো যেন ভেঙে না যায় নষ্ট না হয়ে যায় সে কারণেই ডাক্তারবাবু কিন্তু এতটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করলে তুমি একটু যোগাযোগ করো তোমার কাছাকাছি কিন্তু মধ্যমগ্রাম চেম্বার হতে পারে তুমি চাইলে কিন্তু হাতিবাগান চেম্বারও যোগাযোগ করতে পারো একটু ফোন করে নিও কে আছেন নমস্কার নমস্কার ম্যাডাম হুম কে বলছেন আমি আমি থেকে আমি

দেখুন এনবিপি আচ্ছা ওনাকে আর কোনো প্রশ্ন আছে কি নালে ফোনটা কেটে দিই আরেকটা প্রশ্ন আছে আমার বলছি আমি চুল পাকার একটু আগে শুনলাম হ্যাঁ হ্যাঁ আমার বয়স হচ্ছে 41 বা 42 এরকম হ্যাঁ হুম হুম চুল পাকার আমার যে চুলটা পাকছে এটা কি রোজ করা যাবে অবশ্যই করা আপনার কি তোমার থাইরয়েড আছে হ্যাঁ থাইরয়েড আছে এই কারণে জন্য আপনার গলায় মধ্যে যে টিউমারটা হচ্ছে না সেটা পিছনে একটা কারণ কিন্তু থাইরয়েডও আছে আপনার খুব মন করে করতে হবে দেখুন প্রথম যে একটা ছিল সে কোয়ারি নিয়ে বলবো কি এন বিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে যে চিকিৎসকরা রয়েছে সেখানে আপনি আমাকে দেখাবেন বা আপনি ডক্টর এন দেখাবেন ডক্টর হালদারকে দেখাবেন ডক্টর ঘোষালকে দেখাবেন তো আমরা যে চারটে যে চিকিৎসকের যে নামটা বললাম না আপনি যে কোনো মধ্যে একজনকে দেখালেই হবে এটা কোনো ব্যাপার নেই কি আমি স্পেশাল কোনো ওষুধ আপনাকে দেব বা স্পেশাল কিছু ট্রিটমেন্ট করব সেটা ভুল ধারণা যেরকম এখানে যে চারটে ডাক্তার নাম বললাম তারা খুবই কোয়ালিফাইড ডাক্তার তারা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডেড ডক্টর রয়েছে তো আপনার যে আপনার যে সমস্যাটা ছিল আপনি যেটা বললেন কি বর্ধমানে তো আজকেই আমাদের বর্ধমানে চেম্বার হয়ে গেছে অলরেডি আবার পনেরো দিন পর হবে বাঁকুড়াতে কিন্তু কালকে চেম্বার আছে যদি আপনি পারেন বাঁকুড়াতে কালকে আপনি এসে দেখাতে পারেন তো হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন বাঁকুড়া অ্যাড্রেসটা আর আপনি যে কোয়ারিটা ছিল কি গলায় মধ্যে যে টিউমারটা হয়েছে সেই টিউমারের জন্যে আপনাকে কোনো রকম সার্জারি অপারেশন করতে হবে না অপারেশন ছাড়াই সার্জারি ছাড়াই আপনি কিন্তু টিউমারকে ভ্যানিশ করতে পারবেন আর চুলের জন্য সে সমস্যাটা বলছিলেন না সেটাও ঠিক হবে কিন্তু তার জন্যে আপনাকে থাইরয়েডকে টার্গেট করতে হবে কেন কি থাইরয়েডে হচ্ছে হরমোনস ইমব্যালেন্স থাইরয়েড যদি না ঠিক হয় আপনার কিন্তু চুলের সমস্যা কোনোদিন ঠিক হবে না ঠিক না তো একটু ব্যালেন্স নিয়ে চলতে হবে আগামী দিন আপনি মানে আমরা তো বলতেই পারেন এনবিপি কোন জায়গা আছে সার্জারি অপোজিট সার্জারি সাবস্টিটিউট বলতে পারেন এনবিপিকে এখন ঠিক আছে তো আজকে দেখবেন যারা কারো যদি ইগোতে হার্ট হয় না তাদের কিন্তু নাম হয় তো আজকে এন বিপিকে সবাই ওই চোখে দেখে কেন বা আপনি দেখবেন পাড়াতে বা আপনার আশেপাশে সবাইবেলা দিই আয়ুর্বেদ আয়ুর্বেদ করলে কি হবে বা আপনি যদি বলেন কি ওখানে গিয়ে তোমার কিছু হবে না তো দেখুন কেন এটা বলছে সেটাও একটা চিন্তা আছে এটাও কারণ আছে কি কারণ আছে কি আপনার ইগোতে হার্ট আজকে ইগো হার্ট কোথাও হলো আমরা যেই হিসাবে চ্যালেঞ্জ করি সার্জারি গিয়ে যেই হিসাবে আমরা চ্যালেঞ্জ করি অন্য প্যাথিতে তো অবশ্যই তাদের তো একটা হার্ট হবে না তাকে তো আপনি বসিয়ে দিলেন তার তো ব্যবসাকে আপনি নষ্ট করলেন তো এই কারণের জন্যে আপনাকে ওই জায়গাটা ওরা টার্গেট করবে কিন্তু আপনাকে নিজের বুদ্ধি নিজের চোখ খুলে আপনাকে করতে হবে কি কোনটা করলে আমার ঠিক হবে আজকে আমি যদি ভুল হয়ে থাকি আপনাকে আসতে হবে না ঠিক আছে তো আজকে তারাই আমাদের কাছে আসছে তারা কিন্তু ফল পেয়েছে আজকে চেম্বারের মধ্যে এত যে ভিড় হওয়ার কারণটা কি রুগীরা সুস্থ রয়েছে ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু আমাদের পূর্ণ পেশেন্ট রয়েছে কেন কারণটা হচ্ছে তারা ফলো আপ তারা কিন্তু ইম্প্রুভমেন্ট পাচ্ছে তারাই রেফারেন্স তার আশেপাশের আশেপাশে লোককে বলছে কি এখন আর এই মুঠো ওষুধ খাওয়া বন্ধ করো গিয়ে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করো যাতে তুমি আগামী দিন এই ওষুধ থেকেও বাঁচতে পারবে তো এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে আজকে আমরা দিল্লি থেকে যে অ্যাওয়ার্ডটা পেলাম আত্মনির্ভর অ্যাওয়ার্ডটা ওই যে পেয়েছি আগামী এপ্রিল মাসে আমরা যে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি তো এটা কারণ আছে আজকে এত ডক্টররা আমাদের সঙ্গে যে যুক্ত হচ্ছেন তার পিছনে কারণ রয়েছে কি এন ওই জায়গায় কাজ করে দেখিয়েছে এমনি এমনি কেউ দেবে না একদম একদম ঠিক কথা তবে কেউ অনেকক্ষণ অপেক্ষা করছেন নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার ম্যাডাম আপনি আমার নমস্কার নেবেন কেউ আমার নমস্কার জানাবো একদম বলুন কে বলছেন আমার ছেলের জন্য আমি জানতে চাই ছেলের বলে জুতো করলে মানে ঘেমে যাওয়ার দুর্গন্ধ বেরোয় আচ্ছা কোথা থেকে ফোন করছেন আপনি আর ছেলের বয়স কত আমার ছেলের বয়স 24 বছর আর কোথা থেকে ফোন করছেন আমি করছি হুগলি জেলার একটা ধনেখালি থেকে 18 কিলোমিটার দূরে আমরা বলি একটা গ্রাম আপনার ছেলে আপনি একটা কাজ করবেন দেখুন এই খুব ভালো সময় করেছেন আমাদের ব্লাড কিন্তু চেঞ্জ হয় মানে আপনি বলতে পারেন এই সময় যদি আপনি ব্লাড পিউরিফায় যদি কিছু খাবেন এক বছর ওনার কোন স্কিনের সমস্যা হবে না তো এই ডোলের সময় আপনাকে কি করতে হবে ওনাকে রক্ত পরিষ্কার রাখতে হবে রক্ত পরিষ্কার করার জন্যে আপনি কোনো যদি বাড়িতে যদি কোনো মেডিসিন থাকে সেটা দিতে পারেন বা আপনি যদি পারেন নিম পাতা যদিও খেতে পারে নিম পাতাকে ভালো করে একটু ফ্রাই করে যদি ভাতের সঙ্গে দিতে পারেন ভাতের সঙ্গে খেতে পারে এটা কারণটা কি ব্লাডের মধ্যে যদি আপনার পরিষ্কার থাকে না তাতে কিন্তু এই দুর্গন্ধটা দেখুন স্মেল সবারই হয় কিন্তু এক একজনে খুব বেশি হয় আবার এক একজনে খুব বেশি ঘেমে যায় তার পিছনে কারণ থাকে কোনো আইজি লেভেলটা অনেকটা হাই থাকে তো আপনাকে যেটা বললাম এটা অবশ্যই করুন কিন্তু এর সাথে চিকিৎসাও করতে হবে ওনার ব্লাড রিপোর্ট করান আইজি বলে একটা রিপোর্ট আছে এই রিপোর্টটা করান আর আপনি যদি হুগলি থেকে বলে থাকেন তাই আমি বলব আপনার বেলুর আপনার সামনে পড়বে তো সেখানে বেলুরে এসে আপনি যোগাযোগ করুন প্রতি সোমবার আর শুক্রবার দুদিনই ওপিডি হয় বারোটা থেকে দুটোর মধ্যে আপনি এসে দেখা করুন যাতে এই সমস্যা থেকে উনি ভালো পারবেন আর যেটা আমি কী বললাম আমরা আজকের জন্য চিন্তা করি না আমরা ফিউচার নিয়ে চিন্তা করি ঠিক আছে তো এই কারণের জন্য বললাম যে আপনারই নয় আপনার থ্রু যাদেরকে সবাইকে এটা মেসেজ দেওয়া হলো কি ডোলের সময় আপনি রক্ত পরিষ্কার করার জন্যে আপনি কিন্তু হাবস ইউজ করতে পারেন কিছু ব্লাড পিউরিফায়ার ইউজ করতে পারেন এক বছর কিন্তু আপনার স্কিনে কোনো সমস্যাই হবে না খুব ভালো কথা এটা আর নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল ফাইভ টু সেভেন বা থ্রি সেভেন নাম্বার দুটো নিশ্চয়ই কিন্তু আপনারা নোট করেছেন যিনি আছেন একটু সময় দিয়ে দেবেন আমাকে কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে কলকাতায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কালীঘাট টাউনে পেয়ে যাচ্ছেন এছাড়া হাতিবাগানে পেয়ে যাচ্ছেন হেড অফিস মধ্যমগ্রাম সপ্তাহে দুদিন কিন্তু এখানে চেম্বার থাকে এছাড়াও কিন্তু আপনারা হাওড়ায় পেয়ে যাচ্ছেন হাওড়া শিবপুর বালটিগুড়ি বাজার দাসনগর বেলুড়ে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর আসানসোল বর্ধমান বীরভূম বাঁকুড়া বোলপুর জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে মেদিনাপুরের মধ্যে মেছেদা হেরিয়া খড়গপুরের চেম্বার রয়েছে মালদা শিলিগুড়ি কোচবিহারের চেম্বার রয়েছে কলকাতা এখন থেকে শনি এবং রবিবার করে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন যাদের খুব অভিযোগ ছিল শনিবার আর রবিবার কেন চেম্বার পায় না তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া দূরের বন্ধুদের মধ্যে ত্রিপুরায় পাচ্ছেন আসামে পাচ্ছেন দিল্লি মুম্বাই ব্যাঙ্গালুরুতে পাচ্ছেন আপনারা কিন্তু এপ্রিল মাস থেকে বাংলাদেশের ঢাকায় পাচ্ছেন বাংলাদেশের ঢাকায় মাত ভারী আপনি একটা কথা বলেন না কি ওনার খুবই রেগে যায় কারণটা হচ্ছে কি আপনার যদি পেট ভারী থাকবে তো আপনার মাথাও কিন্তু ভারী হবে ঠিক আছে তো এটা কিছুই নয় কি পিছে পাহাড় ছুপা হয় তো সামান্য একটা একটা সমস্যা যেখানে হচ্ছে ওনার স্টুল ক্লিয়ার হচ্ছে না ওনার যদি পেট যদি পরিষ্কার হয়ে থাকে নিয়ে মতন তাহলে ওনার কিন্তু গ্যাস সম্বলের সমস্যা থাকবে না ওনার কিন্তু সব সমস্যা ঠিক হয়ে যাবে আজকে ছ বছরের বাচ্চা তাকে আপনি কী ট্রিটমেন্ট দেবেন ঠিক না তো আমি আপনাকে একটাই কথা বলবো ইমিডিয়েট দেখা করুন ঠিক আছে এই ছ বছর বাচ্চাকে ইমিডিয়েট দেখা করুন বেলঘড়িয়া থাকেন মধ্যমগ্রামে আপ আমাদের চেম্বার রয়েছে সেখানে সোমবার আমি থাকবো আপনি এসে দেখা করুন যাতে দীর্ঘদিন আপনাকে ওষুধও খেতে হবে না পেটের সমস্যা থেকে একদম ভালো হয়ে যাবে ঠিক আছে অবশ্যই যদি আজকে হাতের সময় একদম নেই অনুষ্ঠান থেকে বিদায় নেবো পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে ধন্যবাদ জানাবো আপনাদের ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে নমস্কার নমস্কার